হ্যালো ওয়েলকাম টু সহজ স্টাডি আমি জসিম স্যার আজকে তোমাদেরকে ম্যাথ ক্লাস করাবো ঠিক আছে ডব্লু পিএসসি রিলেটেড যত এক্সাম আছে সেই সমস্ত এক্সামগুলোর ম্যাথ কিন্তু আমি এই চ্যানেলে করিয়ে থাকি এবং সঙ্গে ডবলু বিপি কেপি আর অর্থাৎ রেলের গ্রুপ ডি এবং রাজ্য সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি এবং সঙ্গে মনে রাখবে ডব্লু প্রাইমারি টেট ঠিক আছে ডব্লু প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট এএনএম এবং জিএনএম এই পুরো পাটের ম্যাথ কিন্তু আমি এই চ্যানেলে করিয়ে থাকি তোমরা চাইলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো ওকে চলো তাহলে আমরা আজকে শুরু করি ক্লাস খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে প্রত্যেকটা স্লাইডে তোমরা পুরো ক্লাসটা কন্টিনিউ করলে তোমাদের অনেক উপকার হবে আশা করি চলো তাহলে আজকে আমাদের ম্যাথ ক্লাস হচ্ছে কত নম্বর আজকে হচ্ছে আমাদের কুড়ি নম্বর ক্লাস তাহলে এর আগে আমাদের উনিশটা ক্লাস হয়ে গিয়েছে তোমরা যারা সেই ক্লাসগুলো দেখো তারা অবশ্যই প্লেলিস্ট করা আছে আমার চ্যানেলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ওকে এবং তোমরা এর সঙ্গে আরও একটা কথা বলে রাখি আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে ক্লাসের আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য কি করতে হবে ভিডিও ডিসক্রিপশান বক্সে একদম শেষের দিকে দেখবে লিঙ্ক আছে ঠিক আছে একদম শেষের লিঙ্ক আছে সেখানে গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে তাহলে ক্লাস আপডেটগুলো পেয়ে যাবে চলো তাহলে আমরা শুরু করি এবং আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা অনেকে জানো আমাদের ম্যাথের বেসিক থেকে একদম জিরো লেভেল থেকে শুরু করা হয়েছে ক্লাস চলছে তোমরা চাইলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং সঙ্গে এই তিন মাসের একটা কোর্স তোমরা করে নিতে পারো সিক্স ডবল নাইন দিয়ে পে করে ওকে পুরো চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ক্লাস করা হচ্ছে একদম দুর্দান্ত ক্লাস হচ্ছে তোমরা চাইলে সেই ক্লাসটায় যুক্ত হতে পারো মনে রাখবে চাকরি পেলে কিন্তু এই অ্যামাউন্টটা কোনো ব্যাপারই না সুতরাং যদি মনে করো ম্যাথটা শিখবে ম্যাথটাকে তোমার এটা স্কোর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রাখে সুতরাং সেই ম্যাথটাকে যদি তুলে নিতে চাও তাহলে তোমাকে পেইড ব্যাচে বা স্পেশাল ব্যাজে কিন্তু আসতে হবে ঠিক আছে স্পেশাল ব্যাজে আসলে সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি মনে রাখবে তুমি চারটে পাঁচটা বই পড়ে যে নলেজটা তুমি তৈরি করতে পারবে সেটা কিন্তু একটা ক্লাসের মধ্যে আমি সেইটা কভার করে দিচ্ছি ওকে চলো তাহলে আমরা আজকে শুরু করি এবং তোমরা যদি কেউ পেমেন্ট করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো অথবা এই নাম্বারে ফোনপে বা পেটিএম আসে তোমরা এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালে আমি ব্যাজে জয়েন করিয়ে নেব আগের রেকর্ডিং ক্লাসগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে সঙ্গে ক্লাস পিডিএফও পেয়ে যাবে ওকে প্রথম প্রশ্ন একটি পরীক্ষায় মোট তিনশো দশ পেতে হবে পাস করার জন্য তাহলে তিনশো দশ নম্বর পেতে হবে পাস করার জন্য একজন ছাত্র টোয়েন্টি এইট পারসেন্ট নাম্বার পায় এবং ঘোষণা করা হয় যে সে নাইনটি থ্রি নাম্বারের জন্য ব্যর্থ হয় তাহলে সর্বাধিক মার্ক কত মানে পেলে সে পেতে পারে যে সবচেয়ে মানে সর্বাধিক যে মার্কসটা সেটা আমাদের কিন্তু বার করতে বলছে আমি অপশন দিয়ে দিলাম তোমরা দ্রুত প্রত্যেক কমেন্টে आंसरটা জানাতে থাকো আমি তোমাদের এর সঙ্গে হেল্প করব এটা জিনিস খেয়াল করো 310 পেতে হয় পাশ করার জন্য তাহলে 93 নম্বরের জন্য সে কি করছে ব্যত্ব হচ্ছে তাহলে সে অ্যাকচুয়ালি পেয়েছে কত সেটা আমরা একবার খুঁজে বার করি সে পেয়েছে 28% ভালো করে ঠান্ডা মাথায় শোনো টোয়েন্টি এইট পার্সেন্ট নাম্বার পেয়েছে তাহলে এই নাম্বারের জন্য সে ব্যর্থ হচ্ছে তাহলে এত নাম্বার পেলে সে পাশ করতো তাহলে এইটা যে ডিফারেন্সটা সেটাই তো পেয়েছে সে নাইনটি যদি আমরা বিয়োগ করি তিনশো থ্রি টেন থেকে তাহলে কিন্তু আমাদের টোয়েন্টি এইট আসে এই টোয়েন্টি যে পার্সেন্টেজটা আসলো না এই টোয়েন্টি এইট হচ্ছে আমাদের এখানে জাস্ট বিয়োগ করে ফেলো দুশো সতেরো এই দুশো সতেরো হচ্ছে টোয়েন্টি এইট পার্সেন্টের জন্য তাহলে এক পার্সেন্টের জন্য কত আমরা একটুখানি বার করে নিই তাহলে এটাকে আমাদের নিচেই টোয়েন্টি এইট দিয়ে ভাগ হবে এবার আমাদের তো হানড্রেড পার্সেন্ট লাগবে হানড্রেড পার্সেন্টের বেশি তার পাওয়া একটা পরীক্ষায় সম্ভব না তাহলে এটাও আমাদের আসবে টোয়েন্টি এইট ইন্টু হানড্রেড ঠিক আছে এখানে আমরা যদি সাত দিয়ে কাটি তাহলে চার সাত আঠাশ এখানে যদি আমরা সাত দিয়ে যদি আমরা কাটি তাহলে হচ্ছে তিন এখানে থার্টি ওয়ান এটা এটাকে আমরা আবার কাটতে পারবো টোয়েন্টি ফাইভ দিয়ে আচ্ছা থার্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ফাইভ যদি আমরা গুণ করি এটা আসে ঠিক আছে দেখো এটা আমি হয়তো তোমাদেরকে এই ডিটেলসটা এইভাবে বললাম হয়তো তোমাদের পরীক্ষার খাতায় এত করতে হবে না তোমরা ক্যালকুলেশানটা যখনই শিখে যাবে না তখন কিন্তু দ্রুত করতে পারবে ওকে স্টেপ জাম দিয়ে দিয়ে করতে পারবে আমি এরকম এক পার্সেন্ট কত এরকম দেখালাম এভাবে তো পরীক্ষার হলে দেখাতে হবে না দ্রুত কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখানে অপশান সি কিন্তু আমরা রাইট অ্যান্সার নেব চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে যদি এক্স প্লাস ওয়ান বাই ওয়ান বাই দুই এক বাই টু যদি দুই হয় তাহলে এক্সের যে মান সেই মানটা কত হবে আমাদের জিজ্ঞাসা করছে আমি তোমাদেরকে অপশানটা দিয়ে দিলাম তোমরা প্রত্যেকে দ্রুত কমেন্টে জানাও যে উত্তরটা কত হবে দেখো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে দেখা গিয়েছে এবং মনে রাখবে আমি তোমাদেরকে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আসি সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে কিন্তু এসছে সুতরাং প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্য যেগুলো আমি দিই সেগুলো হচ্ছে তোমাদের অন্যান্য অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগবে ঠিক আছে কীভাবে করবে এই ধরনের অঙ্কগুলো প্রথমে এই তিন দু কোনো ছয় একে সাত তাহলে এই পার্টটা অ্যাকচুয়ালি আসছে কত ওপরে সেভেন নিচে হচ্ছে থ্রি এবার এই ওয়ান বাই সেভেন বাই থ্রি মানে এটা আবার উল্টে যাবে তাহলে উল্টে ওপরে হয়ে যাবে থ্রি আর নিচে হয়ে যাবে সেভেন ওকে তাহলে থ্রি বাই সেভেন এবার এইখানে খেয়াল করো ওয়ান প্লাস থ্রি বাই সেভেন মানে কি যেহেতু আমাদের এই পুরো পার্টটা ক্যালকুলেশান করতে হবে এবার তাহলে ওপরে হচ্ছে সেভেন প্লাস আর নিচে হচ্ছে সেভেন কারণ এই সেভেনটা উপরে গিয়ে গুণ হয় একের সঙ্গে তাহলে ওপরে হচ্ছে টেন আর নিচে হচ্ছে সেভেন এবার খেয়াল করো এই যে টেন বাই সেভেন আসলো এই যে পুরো গোল করা যে জায়গাটা এই জায়গাটার জন্য তাহলে এটার আবার ওয়ান বাই আসে মানে আবার উল্টে যাবে তাহলে এবার ফ্রেশভাবে আমি লিখতে পারবো ওয়ান বাই মানে এক্স প্লাস এই ওয়ান বাই এটাকে আমরা পুরোপুরি লিখবো একেবারে সেভেন বাই টেন কারণ উল্টে যাবে ও পাশে আমাদের আছে টু আমরা পরের লাইনে বা দিয়ে লিখতে পারবো এক্স ইজিকস টু টু মাইনাস সেভেন বাই টেন জাস্ট এটাকে আমরা লসৌ করলে নিচে টেনই পাই তাহলে এখানে দশ আর দুই গুণ করলে কুড়ি হলো আর এখানে সাত তাহলে বিয়োগ করো উপরে হচ্ছে থার্টিন নিচে হচ্ছে টেন এই হলো আমাদের আনসার ঠিক আছে এবার যতটা দ্রুত তোমরা করতে পারবে জাস্ট ক্যালকুলেশানটা বোঝানোর সুবিধার্থে আমি একটু ধরে ধরে করি প্রত্যেকটা স্লাইড একটু সময় দিয়ে দিয়ে করাই কারণ তোমাদের পুরো পরিপূর্ণ ধারণা ক্লিয়ার করার জন্য ওকে তাহলে এখানে কিন্তু আমরা অপশান বিতে উত্তর পেয়ে যাচ্ছি ঠিক আছে যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে এছাড়া নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো এবার একটা অঙ্ক দেখো রবিন একটি বই ক্রয় করে সেটি আসিফকে টেন পারসেন্ট লাভে বিক্রি করল তারপর আসিফ সেই বইটি টেন পারসেন্ট লোকসানে রবিনকে বিক্রি করতে চাইলো যদি রবিন এই সত্ত্বে রাজি হয় তাহলে রবিনের লাভ বা লোকসান কী হবে সেটা আমাদের বার করতে বলছে অপশান দিলাম তোমরা প্রত্যেকে আনসারটা কমেন্ট করে জানাও ঠিক আছে আমি তোমাদেরকে হেল্প করব দেখো এই ধরনের প্রবলেমগুলোর জন্য তোমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করবে যে টেন পার্সেন্ট লাভে বিক্রি করছে আবার টেন পার্সেন্ট লোকসানে বিক্রি করছে তাহলে প্লাস টেন লিখবে ওকে আর টেন পার্সেন্ট লোকসান মানে মাইনাস টেন লিখবে যেহেতু লোকসান মানে মাইনাস এবার এই প্লাস আর মাইনাস গুণ করলে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস হয় আর এই দশ ওপরে গুণ করবে ইন্টু এই দশটাও আবার এখানে গুণ করবে মানে এখানে যে থাকবে সেখানে যাবে মানে এরমভাবে আমি তীচ্ছ দিয়ে বুঝিয়ে দিই এই যে এইভাবে থাকবে নিচেই কি হবে এটা একশো দিয়ে ভাগ করে দেবে তাহলে এটা কাটলে দেখো নিচেই কেটে যাচ্ছে এখানে দশ আট দশ কেটে যাচ্ছে তাহলে এখানে মাইনাস ওয়ান কিন্তু পড়ে থাকছে শুধুমাত্র এইখানে পড়ে থাকছে এই জায়গাটাই আর কেউ পড়ে থাকছে না মাইনাস ওয়ান এই মাইনাস আসার জন্য মনে করতে হবে ক্ষতি হয়েছে বা লোকসান হয়েছে বা লস হয়েছে সুতরাং সেটা কিন্তু আমাদের এই ওয়ান পার্সেন্ট কিন্তু অ্যাকচুয়ালি লোকসান হবে সুতরাং অপশান কিন্তু বি হচ্ছে আমাদের রাইজান্সার ওকে চলো পরবর্তী স্লাইডে চলে যাব বলছে দশটি ধনাত্মক সংখ্যার গড় হলো দশটি ধনাত্মক সংখ্যার গড় মনে করো আমি একটা জাস্ট নাম্বার বলে দিই মনে করো একশো হ্যাঁ জাস্ট এখানে দেওয়া নেই মনে করো একশোই ধরে নাও দশটি ধনাত্মক সংখ্যার গড় হলো একশো যদি প্রতিটি সংখ্যায় দশ করে বৃদ্ধি করা হয় তাহলে অপশন নাও অপশন এ বলছে সেই নতুন যে গড়টা আসবে সেটা অপরিবর্তিত থাকবে কমতে পারে বাড়তে পারে বা টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পাবে এখন একটা জিনিস তোমরা খেয়াল করো যদি একটা সংখ্যাকে টেন পার্সেন্ট যদি আমি বাড়াই ঠিক আছে তাহলে প্রত্যেকটা সংখ্যা টেন পার্সেন্ট করে বাড়বে তাহলে প্রত্যেকটা সংখ্যা যখন টেন পারসেন্ট করে বাড়বে তাহলে যখন গড়ের পরিমাণটা সেটাও তো টেন পার্সেন্ট বাড়বে হ্যাঁ কি না সুতরাং এখানে কিন্তু অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার হবে প্রত্যেকটা সংখ্যায় কিন্তু টেন পারসেন্ট কিন্তু বেড়ে যাবে এবং এর সঙ্গে আরও একটা কথা তোমাদের বলে রাখি ধরো মনে করো একটা কিছু সংখ্যা আছে তাদের গড় হচ্ছে মনে করো এক্স বার এবারে সেই সংখ্যাগুলোর সঙ্গে প্রত্যেকের সঙ্গে একটা করে দুই যোগ করা হয়েছে তাহলে দুই যোগ করার জন্য নতুন যে গড়ের পরিমাণটা হবে যে নতুন যে গড়ের পরিমাণটা হবে সেটা কত হবে সেটা এই এক্স বা তার সঙ্গে একটা দুই অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে এটা নতুন গড় হবে ওকে যদি একটা সংখ্যাকে পাঁচ যদি বিয়োগ করা হয় যদি পাঁচ বিয়োগ করা হতো দুই যোগ না করে পাঁচ যদি আমরা বিয়োগ করতাম তাহলে নতুন যে গড় হতো সেই গড়টা কিন্তু ওই এক্স বার থেকে পাঁচ কিন্তু বিয়োগ হয়ে যেত এই তত্ত্বটাও মনে রাখবে এগুলো দিয়েও কিন্তু অনেক সময় অঙ্ক জিজ্ঞাসা করতে পারে ওকে তাহলে এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব পরের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ যদি বারোটি কলমের দাম আটটি কলমের বিক্রয় মূল্যের সমান হয় এখানে দাম বলতে আমরা ক্রয় মূল্য হিসেবে বুঝবো তাহলে লাভের যে শতাংশ হার সেটা আমাদের কিন্তু জিজ্ঞাসা করছে অপশান দিলাম তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে হেল্প করব। দেখো বারোটি কলমের দাম ঠান্ডা মাথায় বোঝো এখানে বারোটা কলমের দাম হচ্ছে বারো ইন্টু সিপি এই সিপি মানে কি সিপি মানে আর কিছুই না কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য ওকে আর আটটা আটটা কি হচ্ছে কলমের বিক্রয় মূল্যের সঙ্গে সমান তাহলে আট ইন্টু এসপি এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস মানে হচ্ছে তোমার বিক্রয় মূল্য এখন আমরা কি বার করবো রেশিও বার করবো মনে রাখবে লাভ অঙ্ক কিন্তু আমরা রেশিও দিয়ে অনেক সময় সহজে কিন্তু নামিয়ে ফেলতে পারি ঠিক আছে তাহলে এদের মধ্যে গ্যাপ কত হয়েছে এদের মধ্যে গ্যাপ হচ্ছে কত এদের মধ্যে গ্যাপ আসছে কিন্তু দেখো চায় তাহলে আট টাকা যদি ক্রয় মূল্য হয় লাভ হয় চার টাকা ভালো করে ঠান্ডা মাথায় বোঝো আট টাকা যদি ক্রয় মূল্য হয় লাভ হয় চার টাকা তাহলে এক টাকাতে কত হবে চার বাই আট আর একশোতে কত হবে এখানে চার বাই আট ইন্টু একশো খেয়াল করো এটা কাটলে দুই দুই দিয়ে একশো কাটলে পঞ্চাশ তাহলে ফিফটি পার্সেন্ট লাভ হবে একদম দেখেই কিন্তু উত্তর করা যাবে জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে আমি এতটা ধরে ধরে কিন্তু ক্যালকুলেশনটা করালাম ওকে তোমরা জাস্ট মুখে মুখেই কিন্তু ক্যালকুলেশান করতে পারবে এখানে অপশান সি কিন্তু আমরা রাইট অ্যান্সার পাবো ওকে চলো পরবর্তী প্রশ্নে চলে যাব পরের প্রশ্নটা বলছে যদি একটা সংখ্যা দিয়েছে নাইন সেভেন টু ফাইভ ওয়ান একটা স্টার দিয়েছে স্টারের জায়গায় একটা ডিজিট বসবে মনে রাখবে ডবল ডিজিটের অঙ্ক হবে না একটা ডিজিটের অঙ্ক হবে এবং পাশে সিক্স এই সংখ্যাটি এগারো দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে স্টারের জায়গায় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কত এই ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যেটা সেটা কত মনে রাখবে এটা কিন্তু সিঙ্গেল ডিজিটের নাম্বার আসবে তোমরা প্রত্যেকে অপশান নাও নিয়ে আনসারটা দ্রুত কমেন্ট করে জানাতে থাকো ওকে দেখো এই ধরনের অঙ্কগুলোর জন্য আমরা এগারো দ্বারা বিভাজ্য নিয়মের ফর্মুলাটা একবার দেখব কি নিয়ম মনে রাখবে এইখানে যে সংখ্যা আছে প্রথমে সেই কেটে দেবে দিয়ে ঠিক তার একটা বাদে পরের সংখ্যাটা নেবে নিয়ে কেটে দেবে লিখবে প্লাস টু মানে যোগ করতে করতে যাবে তার পরের সংখ্যা দেখো একটা বাদ দিয়ে প্লাস ওয়ান এবার স্টারটা বাদ দিয়ে সিক্স তাহলে সিক্সটাকে কেটে দিলাম স্টারটা কাটার দরকার নেই স্টারটা পরের বারে আসবে ঠিক আছে স্টার্টটা আমরা পরের বারে করব এখানে প্লাস সিক্স এটা হলো ব্র্যাকেট দেবে দিয়ে মাইনাস দেবে দিয়ে এবার যেগুলো বাদ রয়েছে তাদেরকে আমরা রাইট চিহ্ন দিচ্ছি এটা রাইট মানে সেভেন হলো তারপরে প্লাস দেব তারপরে হচ্ছে ফাইভ হলো এরপরে হচ্ছে স্টার দেখো সব কমপ্লিট হয়ে গেছে আর কেউ নেই স্টার্টটার আমরা এক্স হিসেবে কল্পনা করছি এখানে দেখো নয়ের আগে দশ দুই বারো আর ছয় আঠেরো তাহলে এখানে আসছে আঠেরো আর এখানে হচ্ছে সাত আর পাঁচ বারো মাইনাস প্লাস এক্স এবার জাস্ট ব্র্যাকেটটাকে এখানে উঠিয়ে দাও তাহলে আঠেরো থেকে বারো আর এই মাইনাসে মাইনাসে এই প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হবে ওকে তাহলে এখানে আসছে সিক্স মাইনাস এক্স এই সিক্স মাইনাস এক্সটাকে আমাদের যেহেতু এই ছয়টা হচ্ছে এগারোর ছোটো তাহলে শূন্য করতে হয় মনে রাখবে এই জায়গায় কিন্তু একটা বিষয় আছে ছয়টাকে কিন্তু এখন এই ছয়টা যেহেতু এগারোর কম তাহলে কিন্তু আমরা শূন্য করব। যখন এগারোর বেশি হয়ে যাবে অথচ বাইশের কম হবে তখন কিন্তু আমরা এগারো লিখবো মনে রাখবে এটা এগারো দ্বারা বিভাজ্য তখনই হয় যদি এই রাশিগুলোর মান শূন্য হয় অথবা এগারো হয় অথবা বাইশ হয় অথবা তেত্রিশ হয় মানে মোট কথা এক কথায় বলতে হবে যে এগারো দ্বারা বিভাজ্য হবে অথবা শূন্য হবে যে কোনো একটা হলে সেই সংখ্যাটা পুরো বড় সংখ্যাটা এগারো দিয়ে বিভাজ্য হবে এই হলো এগারো দ্বারা বিভাজ্য নিয়ম তাহলে এই এক্সটা ওপাশে পাঠাই তাহলে এক্স ওপাশে গেলে প্লাস এক্স হয়ে যাবে তাহলে এক্সের মানটা পাবো সিক্স আমরা এখান থেকে দেখেই উত্তরটা বলতে পারবো জাস্ট তবু দুই এক লাইন তোমাদের সুবিধার জন্য বললাম এবং নিয়মটা তোমরা মনে রাখো অনেক সময় এখানে কিন্তু এমন আসতে পারে ষোলো তখন কিন্তু তোমাকে এই জায়গাটায় এগারো নিতে হবে এক্সের মান তখন এগারো নিতে হবে ওকে ষোলো যখন আসবে তখন আবার ফাইভ উত্তর হবে এইগুলো কিন্তু খেয়াল রেখো সবসময় যে শূন্য দিয়ে অঙ্ক হবে তা কিন্তু না এখানে বাই চান্স ষোলোর থাকবে মানে এখানে দেখা যাচ্ছে ষোলো মাইনাস এক্স হলো আর তুমি লিখলে এখানে জিরো তাহলে কিন্তু এক্সের মান ষোলো চলে আসবে আর একটা অপশানে থাকবে মনে করো এই অপশনটা ষোলো ছিল কথার কথা তখন তুমি কি করবে তখন কি এই অপশান সি উত্তর দেবে এই সি উত্তরটা তো ভুল উত্তর কিন্তু তোমরা যে জানো যে না এখানে শূন্য হয় কিন্তু না শূন্য না শূন্য ছাড়াও তো হতে পারে সুতরাং এখানে কিন্তু এখানে এই সিক্সটিন মাইনাস এখানে আমাদের তখন এমনটা সংখ্যা নিয়ে ভাবতে হবে যেন সেটা এগারো দিয়ে বিভাজ্য হয় মানে এই পাশটা আমি তখন কি করব এগারো লিখে নেব ওকে তখন এবার এগারো লিখে নিয়ে আমরা ক্যালকুলেশানটা করব তাহলে কিন্তু আনসারটা বেরিয়ে যাবে ওকে তাহলেই সেক্ষেত্রে আমাদের তখন ফাইভ উত্তর হবে যদিও এই অঙ্কটার জন্য কিন্তু আমরা অপশান এতে উত্তর পেয়ে যাচ্ছি তবু জাস্ট তোমাদেরকে এক্সট্রা কিছু তথ্য দেওয়ার জন্য এতটুকু বলা সবসময় যে এখানে সিঙ্গেল ডিজিট আসবে এরম কোনো মানে নেই ডবল ডিজিটও আসতে পারে সেই রাস্তাটাও কিন্তু আমাদের খোলা রাখতে হবে ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন সবসময় যে সিঙ্গেল ডিজিট দিয়ে আসবে এরম কিন্তু কথা নেই তাহলে এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এই অঙ্কটার জন্য আর বাকি যেগুলো বললাম সেগুলোর জন্য কিন্তু আলাদা তথ্যগুলো বললাম ওই জন্য পুরো ক্লাসটা কন্টিনিউ করতে হবে পুরো ক্লাসটা যদি তোমরা কন্টিনিউ করো তাহলে দেখবে আমি তোমাদেরকে অনেক তথ্য সেইগুলো তোমাদের মনে থাকলে অনেক হেল্প হবে শুধু একটা দুটো স্লাইড দেখলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না এক সমান কত কমেন্ট করে জানাও একটা অঙ্ক কিন্তু এটা জাস্ট তথ্যমূলক তোমরা জেনে রাখলেই কিন্তু উত্তর করতে পারবে এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ড মানে হচ্ছে মনে রাখবে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন হচ্ছে এক ন্যানো সেকেন্ডের সঙ্গে সমান এই আমি তোমাদেরকে মনে রাখার জন্য সুবিধা বলি এই যে এখানে নাইন আছে নাইনটাকে বাংলায় বলো নয় বলায় ঠিক আছে বাংলায় নয় এই নয় এই ন্যানোর কথা আসছে এরমভাবে কল্পনা করে তুমি ন্যানো সেকেন্ডটাকে মনে রেখে দাও তাহলে তোমার অনেকটা সুবিধা হবে মুখস্থ করতে ন্যানো সেকেন্ড মানে এটা নয় নয়ের কথা হিসেবে ন্যানো এইভাবে এইভাবে মনে রেখে দাও ঠিক আছে তাহলে এক ন্যানো সেকেন্ড মানে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন এদেরকে পড়তে হয় টেন টু দি পাওয়ার মাইনাস নাইন হিসেবে যদি প্রথমটাকে কিভাবে পড়বে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর এটা ওয়ান বাই টেন সবাই জানে আর টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এইভাবে পড়তে হয় চলো তাহলে এখানে অপশান বি আমরা উত্তর পেয়ে যাবো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব দেখো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক একটি বৃত্তের ব্যাসাদার দৈর্ঘ্য তেরো সেন্টিমিটার এবং বৃত্তের একটি জ্যার দৈর্ঘ্য দশ সেন্টিমিটার বৃত্তের কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত অপশান দিয়ে দিলাম প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও এই অঙ্কটা কিন্তু ক্লাস টেনের অঙ্ক মনে রাখবে তোমাদের কিন্তু কম্পিটিভ এক্সামগুলোর জন্য কিন্তু ক্লাস সেভেন এইট নাইন এবং টেন এই ক্লাসগুলোর বইয়ের অঙ্কগুলো কিন্তু যদি তোমরা করতে পারো সেটা কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে এবং মনে রাখবে এই প্রত্যেকটা চ্যাপ মানে ক্লাসের বইয়ের সব অঙ্ক কিন্তু করা যাবে না কারণ অনেক অঙ্ক আছে সেগুলো অপ্রয়োজনীয় মানে কম্পিটিটিভ এক্সামগুলোতে সেগুলো আসে না ঠিক আছে ক্লাস সেভেনের বইতে কিছু তথ্য আছে সেগুলো দেখা সেই যতটুকু লাগবে ততটুকু পড়তে হবে ক্লাস এইটে যতটুকু লাগবে ততটুকু পড়তে হবে আর ক্লাস নাইনে খুব সীমিত জিনিস লাগবে ক্লাস নাইনটা মানে অ্যাকচুয়ালি যেহেতু ইলেভেন টুয়েলভ থেকে কিছু অঙ্ক এখানে রয়েছে সুতরাং সেইগুলো আমাদের বেশিটা লাগবে না অল্প একটু জায়গা লাগবে যে যতটুকু জায়গা লাগবে ততটুকু পড়লেই হবে আর ক্লাস টেনে আবার অনেকটা জায়গা আছে সেগুলো কিন্তু পড়তে হবে অনেক কিছু আছে যেগুলো বাদ দিতে হবে মনে রাখবে কম্পিটিভ এক্সামগুলোর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কোনগুলো আমরা পড়বো আর কোনগুলো আমরা বাদ দেবো একটা অঙ্কর যদি তুমি কেনো সেখানে কিন্তু প্রচুর অঙ্ক থাকবে কিন্তু অঙ্ক তো করা সম্ভব হবে না শুধু অঙ্ক করতে গেলেই দেখা যাচ্ছে দু তিন বছর সময় লেগে যাবে শুধু অঙ্কই হবে আর কিছু হবে না সুতরাং সেইগুলো কিন্তু বুঝতে হবে যে কোনগুলো আমার লাগবে কোনগুলো আমার লাগবে না সবার প্রথম হচ্ছে টাইপস বুঝতে হবে ঠিক আছে যে কোন ধরনের টাইপস বা কোন ধরনের অঙ্কগুলো আমাদের কোন টাইপের অঙ্কগুলো পরীক্ষায় কিন্তু আসে প্রতিনিয়ত রিপিট হয় এই ধরনের অঙ্কই পরীক্ষায় থাকে সেই সমস্ত অঙ্কগুলোকে বুঝতে হবে যদি সেইটা বুঝতে পারো না দেখবে ম্যাথ একটা ভালো স্কোর এমনিই হয়ে যাবে ওই জন্য আমরা পেইড ব্যাসটা তোমাদের সেই সুবিধার্থে আমরা এই ক্লাস সেভেন এইট নাইন টেনের বই থেকে জিস্ট করে তুলে সেখানেও কিন্তু তোমাদের ওই ক্লাসের মধ্যে রেখে দিচ্ছি সেখানে দুর্দান্ত ক্লাস হচ্ছে ট্রিক্সের মাধ্যমে তোমরা চাইলে আমার সঙ্গে যুক্ত হতে পারো মাত্র সিক্স ডবল নাইন পে করে কিন্তু ক্লাসটা জয়েন হয়ে যাও সপ্তাহে দুদিন করে ক্লাস হবে মনে রাখবে এই সপ্তাহে দুদিন যে ক্লাসটা করবো পুরো সারা সপ্তাহ ধরে তোমরা ওইটাই যদি রিভিশান দাও তোমাদের অনেক অনেক হেল্প হয়ে যাবে এবং এই সপ্তাহে দুদিন মনে রাখবে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা করে কিন্তু আমরা ক্লাস করছি তোমাদের সঙ্গে ঠিক আছে তোমরা চাইলে ক্লাসটা যুক্ত হতে পারো অলরেডি আমাদের ক্লাস রানিং চলছে আগের ক্লাসগুলো তোমরা রেকর্ডিং হিসেবে তোমরা পেয়ে যাবে সঙ্গে পিডিএফ নোটসটাও পেয়ে যাবে এবং যেগুলো লাগবে যে সমস্ত তথ্যগুলো লাগবে সেই সমস্ত তথ্যগুলোই কিন্তু ক্লাসে আমরা প্রোভাইড করছি যারা ক্লাস পেইড ব্যাসে আসে তারা বলতে পারবে তোমরা যদি কেউ পেইড ব্যাসের ক্লাসে করে থাকো এখন এই মুহূর্তে যদি আমার এই ক্লাসটা করো তোমরা একটু কমেন্ট করে জানিও যে সেখানে আমরা ক্লাসগুলো কেমন করছি আমাদের নাম্বার সিস্টেমে দুটো ক্লাস করলাম দুটো ক্লাসে কিন্তু আমরা পুরোটা কভার করে ফেললাম কম বেশি ঠিক আছে যাই হোক তো যদি তোমরা মনে করো যে তিন মাসে এই একবারই পেমেন্ট করবে কীভাবে পেমেন্ট করবে এই এই নাম্বারে ফোন করে নিতে পারো অথবা এই নাম্বারে পেটিএম এবং ফোনপে আছে জাস্ট ফোনপে পেটিএম করার পরে আমাকে স্ক্রিনশট করে পাঠিয়ে দাও আমি ব্যাজে জয়েন করিয়ে নেব ঠিক আছে ম্যাথে যদি তোমরা ভালো স্কোর করতে চাও স্পেশাল ব্যাচে আসতেই হবে কিছু করার নেই কারণ এখানে ভাবে হয় অঙ্কগুলো যে অঙ্কগুলো আমার ভালো লাগে বা ভালো মনে হয় সেইগুলো আমি ইউটিউবে তোমাদেরকে ফ্রি ক্লাস দিই কিন্তু যদি যদি চ্যাপ্টার তোমরা ক্লাস করতে চাও অবশ্যই তোমরা পেইড ব্যাচে চলে এসো মনে রাখবে একবার যদি ম্যাথটা তুলে নিতে পারো সমস্ত পরীক্ষার জন্য কিন্তু তোমাদের প্রচুর হেল্প হবে যাই হোক চলো আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হয় তোমাদেরকে বলে দিই দেখো আমরা সবার প্রথমে একটা বৃত্ত এঁকে নেবো ওকে একটা বৃত্ত তার কেন্দ্র এই যে সেন্টার এখন বৃত্তের ব্যাসাদ দৈর্ঘ্য মনে করো তেরো সেন্টিমিটার মানে এই যেটা হচ্ছে হচ্ছে তেরো সেন্টিমিটার ওকে এবার আমাদের বলছে বৃত্তের একটি জ্যা আছে তার দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে তার দৈর্ঘ্য দশ সেন্টিমিটার মানে এরকম একটা জায়গায় এখন আমাদেরকে প্রশ্ন করছে যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত ছবিটা একবার ক্লিয়ার করো এইসব অঙ্ক পরীক্ষার খাতায় ছবি টবি আঁকতে হবে না কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য আস্তে আস্তে ধরে ধরে বলছি তাহলে এখানে জুড়ে দিলাম এটা আমি নামকরণ করে দিলাম ও এটা নামকরণ করে দিলাম এ এটা নামকরণ করে দিলাম বি তাহলে এটা এই যে জায়গাটা তেরো সেন্টিমিটার তাহলে নিশ্চয়ই নিচেরটাও তেরো সেন্টিমিটার হবে এটা তেরো আর আমাদের বার করতে বলছে এই দূরত্বটা ওকে এই যে এই যে গ্যাপটা এইটুকু কত এইটুকু কত এবার দেখো নিচেরটা এবি হচ্ছে আবার দশ সেন্টিমিটার মানে এইটুকু দশ সেন্টিমিটার এবার মনে রাখবে এইটা হচ্ছে অর্ধেক হয় হ্যাঁ এটা যদি আমরা ডি নাম দিই তাহলে হচ্ছে এই ডিবি যে দৈর্ঘ্যটা হবে না এই ডিবি যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার হবে ওই দশের অর্ধেক হবে আর এখানে ও যেটা পেলাম ওবি কত পেলাম ওবি হচ্ছে আমাদের ও 13 হচ্ছে তেরো সেন্টিমিটার এবার আমরা একটা ফর্মুলা ইউজ করবো কি ফর্মুলা পিথাক একটা সূত্র ছিল যে অতিভূত স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি সম সমান অতিভূত স্কোয়ার তাহলে এখানে আমরা এইটা হিসাবে ওডি তার স্কোয়ার প্লাস ডিবি তার স্কোয়ার সমান কি হবে এই ওবি তার স্কোয়ার এটা এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে এটা নব্বই ডিগ্রি কোণ এইটা তাহলে এটা হচ্ছে আমাদের কথা আসবে ওবি বি তাকে ঘিরে দিয়ে স্কোয়ার এবার আমাদের ওডিটা বার করতে বলছে তাহলে ওডি যদি বার করতে বলে ওডিটা এইভাবে থাক আর ডিবি এটা পাঁচ সেন্টিমিটার আমরা জেনে গিয়েছি এটা তেরো এটা জেনে গিয়েছি তাহলে ওডি স্কোয়ার সমান হচ্ছে দেখো পাঁচের স্কোয়ার করলে পঁচিশ আর এটা তেরো স্কোয়ার করলে একশো উনসত্তর তাহলে এখান থেকে ওপাশে গিয়ে পঁচিশটা মাইনাস হয়ে যায় তাহলে হচ্ছে ওয়ান ফর্টি ফোর তাহলে ওডি কত ওডি হচ্ছে আমাদের রুট ওয়ান ফোর মানে বারো তাহলে ওডির যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে বারো সেন্টিমিটার অপশান বিতে উত্তর আছে এখন এইটা কিন্তু আমরা সহজে ইজি কিন্তু করতে পারি কিভাবে করতে হয় দেখো এই তত্ত্বটাকেই দিয়ে তোমরা জাস্ট দ্রুত ক্যালকুলেশনটা করে নেবে তাহলেই হয়ে যাবে জাস্ট এই কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে তোমরা একদম সরাসরি এই এইটাকে স্কোয়ার করে এর অর্ধেক করে দুই দিয়ে ভাগ করে এর থেকে বিয়োগ করবে তাহলে হচ্ছে কত একশো উনসত্তর মাইনাস পঁচিশ তাহলে একশো চুয়াল্লিশ তাহলে বারো হবে যদি তোমাদের এই কনসেপ্ট ক্লিয়ার থাকে না এ আমার উদাহরণ দ্রুত করতে পারবে ওই জন্য কনসেপ্টটা ক্লিয়ার রাখা জরুরি চলো পরবর্তী স্লাইডে যাব পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটাও ক্লাস টেনেরি একটা অঙ্ক ঠিক আছে যদি মোট সুদ এক্স টাকা হয় ঠিক আছে এক্স বছরের জন্য বার্ষিক এক্স সরল সুদের হার থাকলে যে কোনো মূলধনের জন্য মূল কত মানে মূল বলতে অ্যাকচুয়ালি মূলধন কত সেটা আমাদের বার করতে বলছে কিভাবে করবে জাস্ট তোমরা একটা ফর্মুলা মনে রাখো আয় মানে হচ্ছে মোট সুদ আয় মানে হচ্ছে মোট সুদ সেটা হবে পি টি আর বাই হান্ড্রেড এই পি মানে হচ্ছে আসল টি মানে হচ্ছে সময় আর আর মানে হচ্ছে সুদের হার তাহলে এই মোট সুদটা এক্স টাকা আমাদের দেওয়া রয়েছে তাহলে এখানে এক্স লিখলাম পির মান আমরা জানি না বার করতে চাইছি অঙ্কে আমাদের পি বার করতে বলছে মানে আসল বার করতে বলছে আর টির মান আমরা জানি টির মান হচ্ছে এক্স বছর তাহলে এখানে এক্স লিখে দাও আর আর এর মান সেটাও দেখো এক্স এক্সপারসেন তাহলে এখানে এক্স লিখে দাও নিচেই ক্যালকুলেশন এখানে নিচে একশো হলো এখানে কাটাকুটি করলে এখানে ওয়ান হচ্ছে তাহলে ওয়ান ইজিক্স ডিভাইডেড বাই হান্ড্রেড আমাদের বার করতে হবে পি তাহলে এখানে হচ্ছে পিএক্স সমান কত একশো কে কোন গুণ করলে একশো হলো তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো যে পি মান হবে একশো ডিভাইডেড বাই এক্স দেখো এই এই যে তথ্যটা তুমি জেনে গেলে না এবার তুমি এই রিলেটেড যত অঙ্ক আছে না সব করতে পারবে কীভাবে করতে হবে দেখো আমি যদি তোমাদেরকে এই অঙ্কটা যদি তোমরা উত্তর বুঝতে পেরেছ যে এখানে উত্তর হচ্ছে অপশান সি তো এবারে দেখো এখানে বলছে এক্স টাকা না মনে করো দশ টাকা তাহলে এখানেও দশ হবে দশ বছরের জন্য এখানেও দশ পার্সেন্ট হবে তাহলে মূলধন কত থাকবে আমাদেরকে বার করতে হবে আমরা কি করব ওই একশোকে জাস্ট এই নাম্বারটা দিয়ে ভাগ করে দেবো দশ দিয়ে তাহলে দশ হয়ে যাবে এই যে তথ্যটা আমরা জেনে গেলাম না আমরা তখন বুঝতে পারবো যে হ্যাঁ এইভাবে ভাগ করলে তো ইজি হয়ে যায় তো না দিয়ে বললো কুড়ি তাহলে এখানে সব জায়গায় কুড়ি থাকবে ভালো করে শেকো তাহলে এখানে একশোকে কি করবে কুড়ি দিয়ে ভাগ করবে তাহলে এখানে পাঁচ টাকা হবে আসল পাঁচ টাকা এবার যদি বলা যে না এখানে একশো দিয়ে ভাগ কর একশো সবাই একশো যদি সবাই একশো হয় তখন কি হবে তাহলে একশোকে কি করবে একশো দিয়ে ভাগ করবে তাহলে এক টাকা হবে আশা করি ক্লিয়ার হয়েছে দেখো অঙ্ক কিন্তু টাইপস বুঝতে পারলে না ধরে ধরে তোমরা কিন্তু প্রত্যেকটা প্র্যাকটিস করলে অনেকটা শিখে যেতে পারবে ওই জন্য টাইপসটা বুঝতে হবে এই টাইপসের অঙ্ক এবার ডেটা চেঞ্জ করুক না অসুবিধা নেই তাই তো চলো পরবর্তী প্রশ্নে যাব যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও একটি সমীক্ষায় দেখা যায় দেখা যায় যে ভারতীয় আপেল পছন্দ পছন্দ করে করে কমলা কত শতাংশ ভারতীয় আপেল ও কমলা উভয় পছন্দ করে অপশান দিলাম দ্রুত আনসার কমেন্ট করে জানাও দেখো এখানে আমরা কি করব এই আপেল কতটা পছন্দ করে সেটা আমরা লিখবো ডেটাটা ওকে প্লাস দেব কমলা কতটা পছন্দ করে সেটা আমরা লিখব এবার আমাদের মোট যে সংখ্যা সেটা আমরা একশো ধরে নিলাম নিয়ে আমরা কী করব এই দুটো যোগ ফল করবো করে এর থেকে একশো বাদ দিয়ে দেবো তাহলে সেটাই কিন্তু আমাদের যেটা কমন পার্ট সেই জায়গাটায় চলে আসবে তাহলে এখানে আমাদের যোগ করলে আসছে এইট ওয়ান থ্রি আচ্ছা তাহলে এখানে একশো আমাদের বিয়ক্ষ হচ্ছে থার্টি এইট তাহলে এই থার্টি এইট কিন্তু উভয়ই থাকবে তারা উভয় পছন্দ করে ওকে তাহলে এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরবর্তী স্লাইডে চলে যাব এই গুণটা আমরা কিন্তু মানে বোকার মতন করতে যাব না তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এখানে আমরা এই ওয়ান আসে এইরকম ওয়ান লিখে আমরা এখানে নিচে ওয়ান লিখে এইভাবে এভাবে পরপর গুণ করতে করতে অনেক বড় হয়ে যাবে লাস্টে কিন্তু ক্যালকুলেশন করতে হবে এই প্রসেসে আমরা কিন্তু করব না কিভাবে করব এই ধরনের যদি কোনো গুণ তোমাদের সামনে আসে তোমরা একদম সরাসরি লিখবে এখানে দেখবে কটা ওয়ান আসে ওয়ান টু থ্রি ওয়ান একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে তাহলে এখানে লিখবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হলো এবার তারপরে কী করবে যেহেতু সেম থাকতে হবে এপাশে এবার এই পাঁচ লিখে এবার কমা শুরু করবে ফোর থ্রি টু ওয়ান ব্যাস এটাই আনসার সুতরাং সেই আনসারটা কিন্তু আমরা অপশান বিতে পেয়ে যাচ্ছি দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে ফোর থ্রি টু ওয়ান এটা রাইট আনসার এখন যদি তোমাদের এরকম সাতটা ওয়ান থাকে তাহলে কি লিখবে ওয়ান টু থ্রি ফোর চলো এখানে হচ্ছে অপশান তাহলে বি উত্তর পেয়ে যাবো আমরা পরবর্তী প্রশ্ন চলো এটা আমাদের আগের দিনের এইচডব্লিউ ছিল তোমরা অনেকে এটার ভুল উত্তর করছিলে আমি দেখছিলাম তো এখানেই বিক্রয় মূল্য রয়েছে এটা হয়তো অনেকে খেয়াল করেনি ক্রয় মূল্য যদি বলে তখন কিন্তু আলাদা উত্তর হবে আর বিক্রয় মূল্য বললে কিন্তু আলাদা উত্তর হবে তাহলে এখানে এক কী বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য বলছে দুশো টাকা ওকে তাহলে কুড়ি পার্সেন্ট যদি লাভ হয় এই পার্থক্যের জন্য তাহলে বিক্রয় মূল্য কত খুব ভাইটাল এই জায়গায় বিক্রয় মূল্য চেয়েছে ঠিক আছে তাই যদি হয় আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে কিসের জন্য লাভটা আসে কল্পনা করো এই পার্থক্যর জন্যই তো লাভটা আসছে দুশো চল্লিশ টাকা নাহলে তো এমনি এমনি লাভ আসবে না এবার আমাদেরকে কি করতে হবে কুড়ি পার্সেন্ট মানে এত তাহলে এটা হানড্রেড পার্সেন্ট করতে হবে হানড্রেড পার্সেন্ট করতে গেলে পাঁচ দিয়ে গুণ করতে হবে হানড্রেড পার্সেন্ট করলে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে কিন্তু অঙ্ক কমপ্লিট হয়ে যাবে এটা হানড্রেড পার্সেন্ট মানে অর্থাৎ এটাই করাই মূল্য এবার আমাদের এটাকে জাস্ট গুণ করে দাও জিরো জিরো তাহলে এখানে হচ্ছে পাঁচ দুগুণ দশ দুই বারো তাহলে বারোশো টাকা হচ্ছে কিন্তু আমাদের কোরাই মূল্য সিপি সেই উত্তর কিন্তু ডিতে ছিল তাই না এবং এই ডিতে কিন্তু অনেকে উত্তর দিয়েছে কিন্তু ডির উত্তরটা বলছি দাহা ভুল কারণ ক্রয় মূল্য যদি চেত তাহলে এখানে কিন্তু আমাদের উত্তরটা হতো যেহেতু আমাদের বিক্রয় মূল্য চাচ্ছে তাহলে কিন্তু এই উত্তরটা আমরা নিতে পারছি না তখন আমাদেরকে এই পার্থক্য যে পরিমাণ অর্থাৎ লাভের যে পরিমাণটা সেটা কিন্তু আমাদের এখানে যোগ করতে হবে ওকে তাহলে এখানে আমরা দুশো চল্লিশটা জাস্ট যোগ করে দেবো জিরো ফোর ফোর ওয়ান অর্থাৎ চোদ্দোশো চল্লিশ কিন্তু সেই উত্তরটা অপশান এতে বসে আছে এই হলো আমাদের রাইট আনসার ঠিক আছে অপশান এতে কিন্তু উত্তরটা লুকিয়ে আসে সুতরাং এ হবে এক্ষেত্রে রাইট আনসার যেহেতু বিক্রয় মূল্য চেয়েছিল তোমরা যারা এই অঙ্কটা যাদের ভুল হয়েছিল তারা ঠিক করে নিও চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব এবং আজকে বন্ধুরা তোমাদেরকে এই অঙ্কটা এইচ ডব্লিউ ছেড়ে দিলাম তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাবে যে এটার উত্তর কত হবে মনে রাখবে মাইনাস সেভেন বলছে যদি মাইনাস সেভেন লেস দেন অর টু এটাকে বলা হয় লেস দ্যান অর ইকাল টু এক্স অর লেস দেন অর ইকুয়ালস টু সেভেন এবং ওয়াই এর একটা মান আছে জিরো লেস দ্যান অরিকালস টু ওয়াই এবং লেস টু অরিক তাহলে ওয়াই মাইনাস এক্সের সর্বাধিক মান সবচেয়ে বড় যে ওয়াই মাইনাস এক্সের একটা মান আসবে সেই মানটা কত হবে সেটা কিন্তু আমাদেরকে বার করতে বলছে এটা হচ্ছে এইচডব্লিউ কুড়ি এই উত্তরটা এখন কেউ করবে না ক্লাস শেষে কমেন্ট করে জানাবে যে উত্তর কত হবে ক্যালকুলেশন করেই তোমরা জানাবে তার পরবর্তী পরবর্তী ক্লাসে আমরা যখন একুশ নম্বর ক্লাস করবো তখন আমরা এই উত্তরটা তোমাদেরকে জানিয়ে দেবো ওকে তাহলে আজকে এখানেই ক্লাসটা শেষ করলাম ঠিক আছে এবং আরও একবার তোমাদেরকে বলে রাখি আমাদের ম্যাথের একদম ধরে ধরে ব্যাস শুরু হয়েছে তোমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাস করতে পারবে তিন মাসে তোমরা মনে রাখবে পিডিএফ নোট নোটস থেকে শুরু করে এবং সঙ্গে ক্লাস রেকর্ডিংও থাকবে সেটাও তোমরা পেয়ে যাবে তোমরা চাইলে আমার এই নাম্বারে দরকার হয় একবার কন্ট্যাক্ট করে নিও কিভাবে কি করতে হয় আমি বলে দেবো অথবা ফোনপে বা পেটিএম করে এই এই পেমেন্টটা করবে তিন মাসে মনে রাখবে একবারই পেমেন্ট করবে ঠিক আছে ম্যাথটাকে যদি মনে করো তুলে নেবে না তাহলে চলে এসো ব্যাজে চলে এসো তোমাকে ওয়েলকাম বেটার ক্লাস দেওয়ার চেষ্টা করছি এবং যারা পেইড ব্যাসে আছে তারা অনেকে জানে যে ক্লাসগুলো সত্যিই দুর্দান্ত করার চেষ্টা করছি তোমাদের জন্য তো যাই হোক তোমাদের যদি মনে করো ম্যাথটা শিখতে চাও অবশ্যই তোমাদেরকে পেইড ব্যস বা স্পেশাল ব্যাচে কিন্তু তোমাদেরকে আসতে হবে ওকে যাই হোক প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ওকে এবং তোমাদেরকে আরও কথা বলি আমাদের একটা প্রতিদিন সকাল সাতটায় জি কে ক্লাস হচ্ছে দুর্দান্ত লেভেলের জি কে ক্লাস প্রত্যেকটা প্রশ্ন পিভিআর সেই সমস্ত প্রশ্নগুলো বারবার রিপিট হয় সেই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু ক্লাস করা হচ্ছে তোমরা সকাল সাতটায় একদম মাইন্ড ফ্রেশ থাকে তখন আমরা জি কেটা করাচ্ছি জি কে একটা অন্য টিচার কিন্তু ক্লাস নিচ্ছে সকাল সাতটায় প্রতিদিন তোমরা সেই ক্লাসটা অ্যাটেন্ড করবে ওখানে কিন্তু প্রত্যেকটা অপশান ধরে ধরে আলোচনাও পর্যন্ত কিন্তু শেয়ার করে দিচ্ছে প্রত্যেকটা ক্লাস কিন্তু অনেক খেটে খেটে কিন্তু ক্লাসগুলো করাচ্ছে তোমরা দেখে নিও এবং তোমাদের বাংলা ক্লাস হচ্ছে ঠিক আছে বাংলা ক্লাস একদম ধরে ধরে কিন্তু ম্যাম ক্লাস করাচ্ছে তোমরা বাংলা ক্লাসগুলো ফলো করো এগুলো সব প্লেলিস্টে চলে যাও প্লেলিস্টে চলে যাও দেখো ওখানে সব ক্লাস করা আছে তোমরা ওখান থেকে প্লেলিস্ট থেকে পর পর সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটা ক্লাস দেখে নাও ঠিক আছে এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো তাহলে